এটা হচ্ছে আমার গ্যাংস্টার, আমার গর্জিলা। এটা অনেক মারাত্মক একটা নেশা, কঠিন নেশা। এটা হচ্ছে আমার মিঠাই, এটার নাম হচ্ছে কাটাপ্পা। যে একবার গরুর মায়া পড়ছে, সে গরুর মায়া ছেড়ে আর পিছিয়ে যেতে পারবে না। বোয়ালখালীর রাশেদ কোম্পানি বর্তমানে বীর চট্টলা এগ্রোর স্বত্বাধিকারী। শুধুমাত্র 12টি গরু নিয়ে যাত্রা শুরু করলেও বীর চট্টলার মতোই স্বমহিমায় নিজেকে পৌঁছে নিয়েছেন অনন্য উচ্চতায়। বর্তমানে 300টিরও বেশি গরুর মালিক তিনি। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও চট্টগ্রাম মিলে রয়েছে 3টি গরুর খামার, যেখান থেকে তিনি পাইকারি হারে গরু বিক্রি করে থাকেন। এমনকি অনেক খামারেও গরু নিয়ে থাকেন তার কাছ থেকে। তিনি জানান, ঠিক যেন নিজের সন্তানের মতোই তিনি গরুগুলোকে লালন পালন করে থাকেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। ইংরেজি বিভাগে অনার্স মাস্টার্স করেও এই পেশা বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, আমি ইংলিশ অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে একটা জব করছিলাম, তো দেখতেছি যে জবের যে রেস্ট্রিক্টেডগুলো, আমি মানে ওগুলো আমার ভালো লাগতেছে না। মানে মনে করেন আমাদের তো চট্টগ্রাম, আমাদের মেজবান খেতে হবে বা বিয়েতে অ্যাটেন্ড করতে হবে। এবার একটা মেজবান খেতে গেলেও দেখতেছি পারতেছি না ছুটির জন্যে, একটা বিয়ে খেতে গেলেও পারতেছি না। তো চিন্তা করলাম না, আমাদের চাকরিতে আসলে হবে না, আমি এগ্রো গরু নিয়েই ব্যবসা করবো, এই গরুর ব্যবসা নিয়েই শুরু করবো, সেই জন্য আসলে এগ্রো বিজনেসে আসা বেসিক্যালি। এইসব গরু লালন পালনের ক্ষেত্রে তার মাসিক অনেক খরচও পড়ে, যেমন তাদের খাবার, অসুস্থ হলে ওষুধ খরচ ইত্যাদি। প্রায় 25,000 টাকার মতো খরচ পড়ে এক একটি গরুর পিছনে। গরু মোটা ও তাজাকারী, কোনো প্রকার অবৈধ মেডিসিনও এড়িয়ে চলেন বলে জানান তিনি। আমাদের চিকন ভুষি থাকে, তারপরে মোটা ভুষি থাকে, তারপরে ধানের রাইস পালিশ থাকে, আর সোয়াবিন থাকে, তারপরে আপনার এই ছোলা থাকে, মোটামুটি এরকম কিছু সব কিছু। আমাদের নিজস্ব যে রেশিও যেটা আছে, মানে নিজস্ব একটা আমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলার আমরা নিজের খাওয়াই। কাঁচা ঘাস দিই, তারপরে সাইলেজ দিই, পর্যাপ্ত পরিমাণ শুকনো ঘাস দিই, তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিই, এগুলোই আমাদের গরুর আসলে খাবার। আমরা মানে ওই রকম অবৈধ কোনো হরমোন ওই রকম ইঞ্জেকশন ব্যবহার করি না। এখানে রয়েছে বিভিন্ন দামের গরু, তাই মোটামুটি বাজেট থেকে শুরু করে উচ্চ বাজেটের ক্রেতারা খুব সহজেই বেছে নিতে পারেন তাদের পছন্দ মতো গরু। এইসব জিনিসের তো আপনি কেজি দামে যে কঠের কাছে বর্তমান চলতেছে মনে করেন 700-800 টাকা, এইসব জিনিস তো আসলে দামে ওই দামটা একটু বেশি হবে হবে কারণ কেন এগুলোতে আমাদের কস্টিং বেশি। কবাই কষায় গরু জবাই দিচ্ছে, সেটা হচ্ছে আপনার মানে ভাঙা ছোড়া গরুগুলো জবাই দিচ্ছে, এইসব গরু তো জবাই দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এই গরুটার দাম, তো এটা আমি 700 দাম ইয়া করছি, চাওয়া দাম। তো সেক্ষেত্রে কাস্টমার সাথে একটা বার্গেনিং তো হবেই, তো দেখি আল্লাহর রহমতে আমার কাস্টমার সাথে এবং আমার সাথে মোটামুটি আশা করে বাদবে না। আরেকটা হচ্ছে মিট কোয়ালিটি, আমাদের মিট কোয়ালিটি গতবার আমাদের থেকে বা এর আগেরবার আমাদের থেকে যারাই গরু নিছে, ইনশাল্লাহ কেউ মোটার মিট কোয়ালিটি নিয়ে কেউ কোনো কমপ্লেন করে নাই। এই ব্যবসায় এসে কিছু আবেগের কথাও জানান তিনি। নিজ সন্তানের মতো লালন পালন করার ফলে গরুগুলো বিক্রি করার সময় তার চোখগুলো অশ্রু সজল হয়ে ওঠে বলে জানান তিনি। নিজের সন্তানের মতো করে আসলে লালন পালন করা হয় এগুলো অনেক মহব্বতের জিনিস আসলে গরুগুলো। এই বিজনেসে যারা আসে আসলে লাভের জন্য আসে না, যারা মানে নেশা থেকে আসে, এটা অত আমার থেকে লিখিত গ্যারান্টি দিতে পারবেন। যারা বড় বড় এগ্রো আছে কেউ বলতে পারবে না যে আমার থেকে এগ্রো করে কোটি কোটি টাকা কামাইতেছি, সেটা না। আসলে এটা অনেক মারাত্মক একটা নেশা, কঠিন নেশা, এই নেশা থেকে আসলে বের হওয়া যায় না। যে একবার গরুর মায়া পড়ছে, সে গরুর মায়া ছেড়ে আর পিছিয়ে যেতে পারবে না। যারা চট্টগ্রামের বা বাংলাদেশের যারাই খামারে আছে গরুর প্রতি, যারা ভালোবেসে এগ্রো বিজনেস আসছে, ওরা কেউ আসলে অবৈধ ইঞ্জেকশন ব্যবহার করবে না। যারা গরুর প্রতি ভালোবেসে এই বিজনেস আসছে, বেসিক্যালি এইভাবে একজন এক্সাম্পলটা দেওয়া যায়, গরুগুলো আমাদের নিজের সন্তানের মতোই। আমরা এমনভাবে গরুগুলোকে লালন পালন করি, মোটামুটি নিজের সন্তান একটা বাচ্চা মায়ের কোলে থাকতে যে অবস্থা যেরকম করে রাখা হয়, আমরা গরুগুলোকে সেই অবস্থায় রাখি। সেই অবস্থা বলতে সাপোজ মনে করেন একটা গরু হঠাৎ করে একদিন খাবার একটু কম খাচ্ছে, তখন আমরা গরুগুলোকে সম্পূর্ণ চেক আপ করে যে কী হয়েছে, গরুটা খাচ্ছে না কেন। অথবা একটা গরু সাপোজ নাক দিয়ে একটু পানি পড়তেছে, হয়তো ওয়েদার আজকে একটু ঠান্ডা বেশি, কালকে গরম বেশি বা এরকম, তো ঠান্ডার কারণে দেখতেছি যে গরুটার নাক দিয়ে পানি পড়তেছে, তো সঙ্গে সঙ্গে আমাদের চেক আপ শুরু হয়ে যায়, গরুটা কী সমস্যা হয়েছে। আমরা মনে করেন গরুটার ব্লাড টেস্ট থেকে শুরু করে আপনার গোবর টেস্ট করাই, সবগুলো টেস্ট করাই। আসন্ন কোরবানির জন্য প্রতিবারের মতো এবারও প্রস্তুত বীর চট্টলা এগ্রো। মেহের আফরোজ, চিটাগং লাইভ।